এটা না যা কোনো কারণ নাই তবে আপনার হালখাতার মধ্যে অন্য আরো অনেক বিষয় অনেক যুক্ত হয় যেগুলো এই সাধারণত সাধারণ কোনো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ হতে পারে মৌলিকভাবে সারা বছরের দেনাপান আমি একদিন ফিক্স করে সবাইকে আবদার করলাম যেন সবাই দিয়ে যায় সবাই টাকাটা ফেরত দিয়ে গেল কোনো অসুবিধা নেই আর যে ব্যক্তি টাকা ফেরত দিয়েছে সে ভালো কাজ করেছে সে তার দেনা পরিশোধ করেছে ভালো মানুষের পরিচয় দিয়েছে সেই হিসাবে তাকে একটু মিষ্টি মুখ করালো এখানে আমি না কোনো কিছু দেখছি না আল্লাহ আলামী সব হাফিজুর মাজারের দানের টাকা চুরি করলে কি গুণা হবে চুরি তো সর্ব অবস্থায় গুণা সেটা যে টাকাই হোক না কেন তবে আপনার মাজারের টাকা এটা যদি কেউ সেখানে টাকা দিয়ে শিরক হবে এরকম জানেন তাহলে সেটা উদ্ধার করে অন্য কোনো কাজে ভালো কাজে ব্যয় করলেন এটা যদি তার ক্ষমতা থাকে সেটি করা যেতে পারে যেমন আমাদের অনেকগুলো মাজার আছে যে মাজারগুলো আপনার সরকার নিয়ন্ত্রণ করে সেই টাকাগুলো নিয়ে কলামূলক খাতে ব্যয় করে এরকম করার সুযোগ থাকে সেটা করা যেতে পারে কিন্তু চুরিতে সর্ব চুরি এস এম সেলিম রেজা আজ আপনি লিখেছেন বাচ্চাদের কপালে কালোটিপ দেওয়া যাবে কিনা সৌন্দর্য জন্য দেওয়া যেতে পারে কিন্তু বদমজর থেকে বাঁচা যাবে এটা আর বদমজর লাগবে না এই বিশ্বাস থেকে দেওয়াটা ভুল আরাফিক মিস্ত্রি আপনি এদিকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে আমি মিস্ত্রি কাজ করি মন্দিরে বা ঠাকুর ঘরে কাজ করা যাবে কিনা না এই কাজটা আপনি করতে পারবেন না অন্যান্য কাজ করবেন কারণ হলো অন্যায় কাজ শিরকের কাজে সহায়তা করাটাও অন্যায় এবং গুনাহের কথা মোহাম্মদ সালাউদ্দিন আপনি লিখেছেন হারামে লিপ্ত এমন ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি না নামাজ আপনার হয়ে যাবে কিন্তু এর ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা হবে ইমাম হিসাবে দায়িত্বে রাখা এটা গুনাহের কথা কর্তৃপক্ষের জন্য তাদের উচিত হবে যে ব্যক্তি হারামের সাথে লিপ্ত এবং সবাই জানেন এবং প্রকাশ্যে ফাসেক এই ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা বা ইমাম হিসাবে রাখা এটা কর্তৃপক্ষের জন্য গুনাহের কথা বা তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আপনি যদি বিকল্প আশেপাশে মসজিদ না থাকে ওই ব্যক্তির পিছনে নামাজ হলেও নামাজ পড়বেন এক একই নামাজ পড়বেন না এরপরে আবিদ সুলতানা ঝুমুরে আইডি থেকে আপনি লিখেছেন কোন মৃত ব্যক্তির দোষ বা তার কোন খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির খবরে আজাব হতে পারে বা খবর আজাব বেড়ে যায় না এরকম কোনো কথা নেই মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আজাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না যে দোষ চর্চা করছে গুনাহ হবে তার প্রভাবে তার কারণ সে মৃত ব্যক্তির সমালোচনা করছে না সাল্লাহাম বলেছেন কোনো ব্যক্তি মারা গেলে তার সমালোচনা করবে না কারণ সে যা করেছে তার সে কর্মের ফল সে পেয়ে গেছে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ তার সমালোচনা করবে না অতএব যা মধ্যে সমালোচনা করছে তারা গুনাহ কাজ গুনাহ কাজ করছে হোক সেটা তার মধ্যে ছিল হোক সেটা অন্যায় আহ ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুনাহের কথা সেটি তাদের গুণা হবে কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুণা হওয়ার কোনো কারণ নেই পৃথিবী অবাক এটি আপনি লিখেছেন সোনাতে খাতনা দাওয়াতের উপহার দেওয়া যাবে কিনা শুনতে খাতনার জন্য আনুষ্ঠানিকতা করা কোনো কোনো সালাব থেকে সাবেত আছে বিধায় এটি হলে মৌলিকভাবে কোনো দোষী কিছু নেই তবে এ উপলক্ষে যে উপহার নেয়ার কালচার আছে সেটি গৃহীত কাজ সেটা অনুচিত খাদা খাবার দাবার দিয়ে উপহার নেওয়া টেবিল চেয়ার বসি এবং সিস্টেম করে আর যারা খেয়েছেন তারা নিজেদের থেকে সন্তানকে উপহার দিচ্ছেন বাবাকে উপহার দিচ্ছেন এটা তো একান্ত তাদের বিষয় এটি যদি কোনো কথার মধ্যে সিস্টেমের কারণে দিতে বাধ্য না হয়ে নিজেদের থেকে তারা দিয়ে থাকেন উইলিংলি তার এটা যায় আছে তানিয়া তুষি আপনি লিখেছেন আমার বাসায় মেহমান আসলে আমি যদি আমার সাধ্য মতো খাবার দেয় কিন্তু মেহমান আমার উপর অসন্তুষ্ট হন আল্লাহ অসন্তুষ্ট হবেন কিনা ইসলাম কি বলে আপনি আপনার সাধ্য অনুযায়ী দিয়েছেন বেশি সাধ্য আপনার নাই তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে সব পাবেন মেহমান মন খারাপ করলেও কিছু আসে যায় না আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে ফলে জয়ফা সে ব্যক্তি যেন তার অতিথিকে আপ্যায়ন করে তো আপ্যায়ন বলতে যেটা বোঝা যাচ্ছে সাধ্য অনুযায়ী আপনি অতিথির কে ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন আপনি সাধ্য অনুযায়ী দিয়েছেনে এর চেয়ে বেশি আপনার সাধ্য নাই অসুবিধা নেই আপনার এলাকায় সব পেয়ে যাবেন ইনশাল্লাহ অতিথি মনে যদি কষ্ট পান তাহলে সে কষ্ট কারণে আপনার কিছু হবে না কিন্তু আপনার সাধ্য আছে তারপরও আপনি অবহেলা করছেন যাতা দিয়ে মেহমানদারি করে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি মেহমানকে সম্মান করলেন না তাকে আপ্যায়ন এবং আদর যত্ন করার যে নির্দেশনা সেটি পালন করলেন না বিদায় সেটি অন্য কাজ মাহফুজ আসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন কেউ কি জেনা থেকে বাঁচার জন্য বাবা মার অনিচ্ছা বিয়ে করতে পারবে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত মেহরবানি করে সেই ভিডিওটি দেখে নেবেন Aa uh, şey bir